ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত। বাংলাদেশে ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ, বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগ ও বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার। বিশেষ বক্তা উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের সভাপতি এম এস রানা সোহেল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক রুমিল আহমেদ আমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম সাজু, সাংগঠনিক সম্পাদক ও বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হক, প্রচার সম্পাদক আব্দুল কালাম আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মমিনুল হক অপু, কৃষি বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলি আমির, উপজেলা যুবলীগের সহসভাপতি বিল্লাল হোসেন, সদস্য জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, বাঞ্ছারামপুর পৌর যুবলীগের সভাপতি কামাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ হানিফ প্রধান, সহসভাপতি ইকবাল হোসেন সাদ্দাম, উপসাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সজীব, উপতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তৌকির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক সভাপতি নাসিম আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন টিপু, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা। সভা সঞ্চালনায় ছিলেন বাঞ্ছারামপুর পৌর ছাত্রলীগের সভাপতি এম এস রানা সোহেল। সময় বক্তারা জানায়, 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম মাতৃভাষা বাংলার জন্য সংগ্রাম করেছিল। আন্দোলনের ধারাবাহিকতায় 1952 সালের ভাষা আন্দোলনের বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা ছিল। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন, যাতে ছাত্রলীগ বঙ্গবন্ধুর ভ্যানগার্ড ছিল। 1962 সালের শিক্ষা আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা ছিল। কংগ্রেসের সভাপতি ছিলেন, যেই ভারত স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বড় অবদান কংগ্রেসের, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, মাওলানা আবুল কালাম আজাদ, সেলিমুল্লাহ কে ফজলুল হক, হোসেন শহীদ সারওয়ার্দী, আরো অনেক নেতা এই ভারতের স্বাধীনতার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে। তোমরা জানো যে তার জন্য অনেককে, ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিতে হয়েছে, প্রীতিলতাকে জীবন অপহৃতি দিতে হয়েছে, আরো হাজারো রকমে সংগ্রাম করতে হয়েছে 200 বছর। এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ, যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, জওয়াহরলাল নেহরু। স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান রিয়ানের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।